বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ে এবার ভারতের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছে, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আইপিএল 2024 সালে মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন, যেখানে 9 ম্যাচে 14 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ছিলেন। চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করত, কিন্তু এবার একটু ভিন্ন ধরনের পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের আজ ছিল শেষ ম্যাচ। এই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 ফরম্যাটকে বিদায় জানিয়েছেন, সে উপলক্ষে বিসিবিও তাকে বিদায় জানিয়েছে ম্যাচের প্রাককালেই। কিন্তু ঘটনা ঘটেছে ম্যাচের শেষে, যদিও বাংলাদেশ এই ম্যাচটিতে 133 রানের বিশাল ব্যবধানে হেরেছে। চেন্নাই সুপার কিংস ম্যাচ শেষে তাদের ফেসবুক ওয়ালে মাহমুদুল্লাহ রিয়াদের একটি ছবি পোস্ট করে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দিয়েছে আবেগঘন একটি পোস্ট, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে। চেন্নাই সুপার কিংসের ওই পোস্টে লেখা ছিল, বিগ উইশেস ফর দি মেমোরিজ অ্যান্ড কন্ট্রিবিউশনস, উইশিং ইউ দ্য বেস্ট মাহমুদুল্লাহ, রেসপেক্ট। ভিনদেশি ফ্রাঞ্চাইজি হয়েও মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ে এমন পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চেন্নাই সুপার কিংসের ওই পোস্টটি।